আমাকে কাল পরশু ফিরে যেতে হবে। ওই ছেলেটার কাছে তো, যে তোমাকে ফেলে অফিসে এক এমপ্লয়িকে বিয়ে করেছিল। রাফি আমাকে ছেড়ে গিয়েছিল কেন সেটা আমি জানি, কিন্তু তোমরা তোমরা আমাকে কেন ছেড়ে দিয়েছিলে? বুশরা, তোমাকে বিদেশে পাঠানো হয়েছিল পড়ালেখা করার জন্য, ছেড়ে দেওয়া হয়নি। পড়াশোনার জন্য পাঠাওনি, পাঠিয়েছিলে তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য। আমি থাকলে তোমাদের সমস্যা, তোমাদের কনফ্লিক্ট, তোমাদের বিজি শিডিউলে বাধা হয়ে দাঁড়াতাম তো? মা, আমি তোমার সব আশা সব স্বপ্ন ছিঁড়িয়ে দিয়েছিলাম। রাফির সাথে যদি লন্ডনে আমার পরিচয় না হতো, ও যদি আমার জীবনে না আসতো, আমি জানি না, আমি জানি না আমি আমার জীবনটা কি করে কাটাতাম। বুশরা, তুমি যখন লন্ডন থেকে রাফির সাথে ফিরে আসলে, আমিও মনে করেছিলাম ও তোমার লাইফ পার্টনার হওয়ার জন্য পারফেক্ট। কিন্তু যে ছেলে হঠাৎ অন্য একটি মেয়েকে বিয়ে করে ফেলতে পারে, তখন আমি আমার একমাত্র মেয়ের জন্য তাকে মন থেকে মেনে নিতে পারি না। প্লিজ, এটা আমার পক্ষে সম্ভব না। মা, এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ। Yes, come in. Please sit down. রাফির সাথে আমার কথা হচ্ছিল, ও বলল তোমাদের মানে আপনাদের মধ্যে। Yes, sir. আমাদের ডিভোর্স হয়ে গেছে। I'm sorry. Please, sir. এটা নিয়ে দুঃখ করবেন না, দুঃখ না করাই ভালো, যা হবার তা হয়েছে। রাফি, হ্যাঁ, বস। আচ্ছা, যে কারণে আপনাকে ডাকা হয়েছে, আমাদের কোম্পানির এজিএম তো সামনে, আমি ডিসিশন নিয়েছি এবার প্রোগ্রামটা টোটাল প্ল্যানিং এবং ম্যানেজমেন্টটা করবেন মিস আহমেদ আপনি, আর টোটাল প্রোগ্রামটা মনিটরিং করবে সিইও মিস্টার রাফি। কিন্তু নতুন এই সিচুয়েশনে আমি ঠিক বুঝতে পারছি না আপনাদের মধ্যে মানে। স্যার, আপনারা চাইলে আমাকে চেঞ্জ করে অন্য কাউকে দায়িত্বটা দিতে পারেন, আর যদি আমার মতামত জানতে চান তাহলে আমার কোনো সমস্যা নেই, কাজ আমার কাছে শুধুই কাজ সব কিছুর উপরে। তবে রাফি স্যার চাইলে। ইটস ওকে উইথ মি টু, আমার কোনো প্রবলেম নেই আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার, নেক্সট উইকে ভেনুগুলো ফাইনাল করতে হবে, আর 5টা হল বুকিং দেওয়া আছে, আপনি যদি দেখে ফাইনাল করতেন তাহলে। কবে যেতে চান? পরশুদিন সকাল 10টায়। ওকে, পরশুদিন। থ্যাংকস। নো ডাউট, শি ইজ স্মার্ট। সেটা তো জানি, হঠাৎ এত খুশি কেন? আই হ্যাভ এ গুড নিউজ, মা রাজি হয়ে গেছে। সত্যি নাকি? সত্যি সত্যি মা রাজি হয়েছে, এবং সে বলেছে সে বাবাকেও রাজি করাবে। দ্যাটস গুড, কিন্তু
রাজি করালে কিভাবে? একটু কষ্ট করতে হয়েছে আর কি। যাই হোক শোনো, আমি দু একদিনের মধ্যে ঢাকা আসছি। ওকে বাই। আগে অনেক ইভেন্ট প্ল্যানিং করেছো না? না, এই প্রথম। মনেই হয় না, ইউ সিমস লাইক অ্যান এক্সপার্ট। এক্সপার্ট কিনা জানি না, তবে যা করি পুরোপুরি সততার সঙ্গে করি। আজকাল এসবের আর কোনো দাম নেই। তুমি ডিভোর্স চাও না? মাত্র 3 সপ্তাহ হয়েছে আমাদের বিয়ে হওয়ার আর তুমি ডিভোর্সের কথা বলছো। আমার সাথে দুষ্টুমি করছো না? না লাজুক, আই'ম সিরিয়াস, আমি সত্যি ডিভোর্স চাই। বিয়ে করেছিলে কেন? তুমি বলতে গেলে আমাকে জোর করে বিয়ে করেছিলে? হ্যাঁ করেছিলে, অস্বীকার করব না। কিন্তু তার পেছনে একটা কারণ আছে। কারণটা তোমার কাছে ছেলে মানুষই মনে হতে পারে, কিন্তু আমি কারণটা জানতে চাই। কারণটা বুশরা, আমার গার্লফ্রেন্ড। আমারে তোমার যাওয়া ফাইনাল? হ্যাঁ ফাইনাল। কতদিনের জন্য? 3 বছরের কোর্স, তারপর লন্ডনে কোনো ভালো কাজ পেলে ওখানেই থেকে যাব, না হয় আমেরিকা। তার মানে আমি পুরোপুরি বাদ? রাফি, এখন এসব কথা বলার কোনো লাভ নেই। এসব কথা? What do you mean by এসব কথা? আমি আমাদের রিলেশনের কথা বলছি। 3.5 বছর ধরে আমাদের রিলেশন, আমরা বিয়ে করব, সব ঠিক। কিন্তু তুমি ডিসিশন নিলে আমাদের সম্পর্ক টিকবে না। কারণ হ্যাঁ বলেছি, বলেছি আমাদের সম্পর্ক টিকবে না। আমি তোমাকে কতদিন চিনি? হ্যাঁ 3.5 বছর কতটুকু চিনি? আমার বাবার চাইতে তো বেশি চিনি না। আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত বাবাকে চিনতে পারিনি। আমার বাবা মার মধ্যে সেপারেশন হয়ে গেছে, কারণ তাদের বিজনেস, তাদের ইগো প্রবলেমের জন্য। আমি সেটা মেনে নিয়েছিলাম। তারা সারা জীবন আমাকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, মনে করেছি লেখাপড়ার জন্য। ঠিক আছে, তাও মেনে নিলাম। শুধু এখানেই শেষ না, এতদিন পরে আমি জানতে পারলাম আমার বাবা, আমার জন্মদাতা বাবা, আজ থেকে 18 বছর আগে আরেকটি বিয়ে করেছিল।
সে ঘরে তার দুটো টিনার ছেড়ে নিয়েছে। না রাফি, শুধু এখানেই শেষ না, তিনি তার সেই বউকে ডিভোর্স করে আমার বয়সী আরেকটা মেয়েকে বিয়ে করেছে। রাফি, আই ডোন্ট ট্রাস্ট ম্যান, ইভেন আই ডোন্ট ট্রাস্ট ইউ। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না, আমি তোমাকেও বিশ্বাস করি না। গুড বাই। আমি জানি এটা ছেলে মানুষ, আই নো, কিন্তু বুশরা চলে যাওয়ার পর আমি 3 মাস চেষ্টা করেছি ওকে ফিরিয়ে আনার, ফোন করেছি, মেইল করেছি, লন্ডনে নিজে গিয়েছি, কিন্তু বুশরা কোনো সাড়া দেয়নি, আমার কোনো কথা শুনেনি। একসময় আমার জেদ চেপে যায়, মনে হয়েছে বুশরা যদি পারে আমি পারবো না কেন। আমি যে কোনো একজনকে বিয়ে করে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে আমিও পারি। ও, তার মানে তুমি আমাকে বিয়ের আগে যা যা বলেছো সব মিথ্যে, আমাদের বিয়েটাও মিথ্যে। তখন তুমি আমাকে জেদ করে বিয়ে করেছিলে আর এখন ডিভোর্স চাচ্ছো, তার মানে? হ্যাঁ, বুশরা ফিরে এসেছে। আই এম সরি, তুমি তো জানো যে রাগের মাথায় আমার আমার অনেক স্টুপিড কাজ করে ফেলি, আবার রাগ কমতেও সময় লাগে। রাফি, দেখো আমি তোমার কাছে ফিরে এসেছি, আই এম ব্যাক ফর এভার। কিন্তু আমি তো ফ্রি না। আমি জানি তুমি বিয়ে করেছ, ওটা তো করেছো আমার উপর রাগ করে, আর তুমি তো ওকে ভালোবাসো না। রাফি, সব ঠিক হয়ে যাবে, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। রাফি, 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 হেই, হেই, আমি বললাম তো, আই এম সরি বাবু, আর রাগ করে থাকো না, প্লিজ প্লিজ। এই যে দেখো কানে ধরছি, প্লিজ প্লিজ প্লিজ, সরি প্লিজ। That's like my man. Ow! Chalo. তো এটা কি ধারণা বল মাকে? না, তাহলে আমাদের সাপ্লাইদেরকে বলতে হবে, ওরা যদি এই সেগুলি বাটন কিনে দেয় তাহলে আমার চলবে না। হ্যাঁ, তারপরে দেখো ওরা কিন্তু একই ভুল বারবার করছে। প্লিজ কাম, সিট ডাউন। এবার বলুন আপনার প্রিপারেশন কত দূর? স্যার, ভেনু ফাইনাল হয়ে গেছে, বাকি রিকোয়ারমেন্টগুলো দু একদিনের মধ্যে হয়ে যাবে, এভরিথিং ইজ ওকে। বাট আই ডোন্ট থিংক এবার এজিএম করা সম্ভব। কারণ আমাদের নর্থ কোস্ট জোনের সাপ্লায়ার এবং এজেন্টরা তাদের কমিশন নিয়ে প্রশ্ন তুলেছে। ওরা বলছে ওদের দাবি না মানলে ওরা এজিএমে আসবে না, আর আমাদের নর্থ কোস্ট জোনের সাপ্লায়ার হচ্ছে সবচেয়ে স্ট্রং জোন। ওরা কি অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোনো দাবি তুলেছে? হ্যাঁ। আমি কি একটু কথা বলে দেখব? তাতে কোনো লাভ হবে না। কেন? আমি কথা বলেছি, কিন্তু আমি ওদের ভিতরে কোনো রেসপন্স দেখিনি।
স্যার আপনি কথা বলেছেন মালিক পক্ষ হয়ে, আমি কথা বলবো ওদেরই একজন হয়ে। সো একবার চেষ্টা করে দেখতে পারি। আর তোর কি মনে হয়? ওরা এজিএম পর্যন্ত দাবি স্থগিত রাখতে রাজি হয়েছে। তার মানে এজিএম ঠিক মতো হচ্ছে? জি স্যার। শোনো, তুমি আমাকে স্যার না বললেও পারো। তাহলে কি বলবো? Okay, you may go. কি ব্যাপার, তুমি জানো এখন? স্যার আপনার মাথা ব্যথা ছিল। তাতে কি? নাজুক ম্যাডাম বলে গেছে আমাকে থাকতে, আপনার যদি ওষুধ বা কিছু লাগে। কিছু না, শোনো, আমার যা চাই সেটা পাওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, বুঝেছো? আরে তাই বলে তুমি নিচের হাত বাদ দাও তো। এখন বলো, আমরা বিয়ে করছি কবে? কালকে, পরশু? এই না, আমরা তো আজকে বিয়েটা করতে পারি, তাই না? লেটস ম্যারি টুডে। ওঠো চলো। রাফি, কি ব্যাপার,
তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট দেখছি না যে মত বদলে গেল না তো আসলে কাল দুপুর থেকে আমার খুব মাথা ব্যথা ধরেছিল সারা রাত ঘুমোতে পারিনি এখনো আছে ও কিছু না ওষুধ খেলে ভালো হয়ে যাবে তাহলে আমরা কবে বিয়ে করছি নেক্সট উইকে এজিএমটা ভালো ভালো হয়ে যাক এজিএম এর সাথে আমাদের বিয়ের কিসের সম্পর্ক বুঝতে পারছো না এজিএম নিয়ে অনেক প্রবলেম হচ্ছে যদিও লাজুক সব সামলে নিয়েছে তারপরও কখন কি হয় বলা যায় না লাজুক এজিএম এর ইনচার্জ ইনচার্জ আমি তবে লাজুক সবকিছু দেখছে ও নাকি আমি বুশরা আমাদের এর আগে কখনো দেখা হয়নি হাই আমি রাফির কাছে এসেছিলাম ও মিটিং এ ব্যস্ত তো তাই ভাবলাম আপনাকে থ্যাঙ্কস বলে যাই কেন আমাকে থ্যাঙ্কস কেন না রাফি বলছিল এজিএম এর সব প্রবলেম গুলো আপনি সলভ করে ফেলেছেন তাই এজিএম এর পরপরই আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলবো রাফি কিন্তু আপনার কাজে ভীষণ খুশি যা অফিস আমার কাজে খুশি এটাই অনেক বড় ব্যাপার আমরা বিয়ের পর তো লন্ডন চলে যেতে পারি ও আপনি তো জানেন রাফির সাথে আমার প্রথম দেখা হয়েছিল লন্ডনে আজ থেকে প্রায় 3 বছর আগে আমাদের লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল একটা দারুণ মজার ঘটনা দিয়ে ঘটনাটা হচ্ছে সরি আমার একটা বাইরের সাথে মিটিং আছে আপনার মজার ঘটনাটা পরে শুন আসি আমার ঠিকানা কোথায় পেলি পেয়েছি অনেক কষ্ট হয়েছে তুই তো আর জানাস নি জানাতাম আসলে কাজের চাপে এত ব্যস্ত ছিলাম সময় করে উঠতে পারি নাকি রাগ করে জানাস নি না না রাগ করব কেন রাজুক আমি জানি সেদিন রাতে তুই আমার আর রাশেদের কথা শুনেছিস রাজুক প্লিজ আমাকে মাফ করে দে না রে